হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ডেলি আপডেটস। তো তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা দিয়েছো, তাদের রেজাল্ট কবে বের হতে পারে সেই নিয়ে আজকের ভিডিও, এবং আগামী দিনে বেঙ্গল পুলিশের নতুন ভ্যাকান্সি কী আসবে কনস্টেবল পদে, সাব ইন্সপেক্টর পদে, সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ছোট্ট ভিডিও। তো ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের সামনে যে ইন্টারফেসটি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, কর্মসংস্থান পেপারের 17 তারিখের অর্থাৎ 17 জুন 2023-এর একটি কর্মসংস্থান পেপার। তো এখানে কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়া ছিল, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমরা জিজ্ঞাসা পেজে চলে এসেছি, সেখানে যে পয়েন্টটি আছে সেটা হলো পুলিশের চাকরির যে অপশানটা, সেখানে বলছে যে কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা 4 জুন হলো, তার ফল বেরোতে কত দেরি হবে? তো এখানে উত্তর যেটি দিয়েছে সেটি হলো, ফল 3 মাসের মধ্যেই বেরোনোর সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আগামী 3 মাসের মধ্যেই ফল বেরোতে পারে, সম্ভাবনা বেশি ভোটের পরেই। তো তোমরা যারা সেভস করে আছে, তোমাদের কাট অফ ভিডিও বানিয়ে দিয়েছি, তার আশেপাশের মধ্যে আছো যারা 2-4 প্লাস মাইনাসের মধ্যে, তারা অবশ্যই এখন থেকেই মাঠ প্র্যাকটিস করো। ঠিক আছে, তো এটা হলো কলকাতা পুলিশের পরীক্ষা আর রেজাল্ট। তো মোটামুটি তোমরা ধরে রাখো আগামী আর 2 মাসের মধ্যে এই রেজাল্টটি প্রকাশিত হবে। ঠিক আছে, তো নেক্সট আরেকটি অপশান আছে, দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য সব জেলার প্রার্থীরা দরখাস্ত করতে পারবে? উত্তর হ্যাঁ। ঠিক আছে, তো নেক্সট যে ভ্যাকান্সি WBP সম্পর্কে, সেটা বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে শূন্য পদ কি এবছর বেরোবে? ঠিক আছে, এখানে উত্তর বলছে হ্যাঁ, অর্থাৎ ইয়েস, আগামী দিনে নতুন ভ্যাকান্সি আসবে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে? হ্যাঁ। দেখো, তাহলে কনস্টেবল, সাব ইন্সপেক্টর সমস্ত পদেই কিন্তু নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। ঠিক আছে, তো পরবর্তী আপডেটগুলো যাতে পেতে পারো, অফিসিয়াল কোনো আপডেট আসলে, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।